বঙ্গবন্ধুর প্রচেষ্টায় বাংলাদেশ উনিশশো তেহত্তর সালের পাঁচ সেপ্টেম্বর জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ লাভ করে এরই ধারাবাহিকতায় স্যাটেলাইট কমিউনিকেশনের দেশকে যুক্ত করতে উনিশশো পঁচাত্তর সালের চোদ্দ জুন বঙ্গবন্ধু বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রের উদ্বোধন করেন সম্মানিত সুদীমন্ডলী ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পূরণে বর্তমান সরকার কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক মেহনতি জনতা বাংলার মাটি ও মানুষকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একই সাথে সংযুক্ত করতে পেরেছে বর্তমানে অন্যান্য খাতে চাকরির সুযোগ কমে আসলেও ফ্রিল্যান্সিংয়ের কারণে অসংখ্য তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বর্তমানে দেশে সাড়ে ছয় লক্ষ সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে তবে ফ্রিল্যান্সিং পেশায় পুরুষের পাশাপাশি নারীরাও যাতে তালে এগিয়ে যেতে পারে সে ব্যাপারেও উদ্যোগী হতে হবে এর পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতে নিয়মিত গবেষণা ও মৌলিক জ্ঞান সৃষ্টিতে আমাদের আরও মনোযোগী হতে হবে সম্মানিত সুদিমণ্ডলী বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা এখন আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় ষাটটি দেশে সরবরাহ করা হচ্ছে দু সাল থেকে গত বারো বছরে আইটি খাতের রপ্তানি ছাব্বিশ মিলিয়ন থেকে বেড়ে এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে আশা করা যাচ্ছে যে দু সালের মধ্যে এআই পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং জিডিপিতে সফটওয়্যার ও আইসিটি সেবা খাতের অবদান পাঁচ শতাংশে পূর্ণীত হবে সম্মানিত সুদিমণ্ডলী দু হাজার সালে ডিজিটাল বাংলাদেশের রুটম্যাপ ঘোষণার দশ বছর পর সরকার আমার গ্রাম আমার শহর সুশাসন ও শক্তি এই তিনটি বাতিগর কেন্দ্রিক উন্নয়ন কর্মসূচি হাতে নেয় এতে ডিজিটাল বিপ্লবের বাস্তবায়ন আরও গতিশীল হয়েছে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী উন্নয়নের রুল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বাস্তবায়ন ডিজিটাল বাংলাদেশের বিদকে আরও শক্তিশালী করেছে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে রূপকল্প দু এবং রূপকল্প দু হাজার একচল্লিশ বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারব বলে আমার বিশ্বাস তথ্য প্রযুক্তির পণ্য সেবা ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরিতে ডিজিটাল ওয়ার্ল্ড দুই হাজার বিশ একটি সময়োচিত পদক্ষেপ এতে আভ্যন্তরীক এবং আন্তর্জাতিক পর্যায়ে তথ্য প্রযুক্তির শিল্পের প্রসার ত্বরান্বিত হবে